তরবারি কইরে মুগর খালাই মুগর খালা হাইয়া আমি মুগর খালার স্থানীয়। হ্যাঁ আর তরবারি দেখো ওই আচ্ছা আমার বাড়ি কই আমি তো বলবো এভাবে কথা বলছেন কেন? মামলা করবো মামলা তুই আয় তুই তো কইছো যাবি না আয় তোরে আমি তো দেখবার চাই তুই কত বড় সাংবাদিক হইছো। অপরাধ আর অপরাধীর চিত্র তুলে ধরাটাই সাংবাদিকদের কাজ। দেশের অবহেলিত মানুষের কথা জনদুর্ভোগে থাকা মানুষের কথাই সাংবাদিকরা তুলে ধরেন জনসম্মুখে। আর সেই সমস্যাগুলো যখন প্রশাসনের নজরে আসে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার কারণে সেই মানুষটি সেই সমস্যা থেকে মুক্তি পান। এরকমই একটি সমস্যা নিয়ে শিন আক্তার নামের এক মহিলা গাও কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে উল্লেখ করেন হিরু হোসেন নামের এক ব্যক্তি তার কারণে সেই বাড়িতে বসবাসের সমস্যা হচ্ছে। এক শতক পানি উনার এখানে পড়ে না সব আমার ছাদে পড়ে আমার জায়গায় দেওয়াল। এই দেওয়ালটা কার? এই দেওয়ালটা আমার জায়গায় করছে। দেওয়ালটা কার? আপনার নাও না আমার জায়গায় যে দেওয়াল আবার হ্যাঁ সাইডা কোন জায়গা ছাড়ে না যে পিলার কোন জায়গায় বসে তুমি দেখো না মানে এটা কি কোনো পাশে কোনো জায়গা ছাড়ে নাই? না আপনি বলছেন যে ওনার বাড়ির কোনো পাশে কোনো জমি ছাড়ে নাই না ছেড়ে উনি বাড়ি করছে আর যে দেয়ালটা করেছে সেটা কি আমাদের জায়গা করে দেওয়ার আপনার আপনার আমি না জানি কি আপনাকে বলবো তারকাটার নামটা কি আমি বলি আমার জায়গায় যে দেওয়াল আমি কি মিথ্যা কথা বলবো যে এটা আমি নিজে অভিযোগ দিছি নিজে একটা বাড়ি এলে আমার জায়গায় দেওয়াল দেওয়ালটা কার? এই দেওয়ালটা আমার জায়গায় করছে। দেওয়ালটা কার? আপনার নাম না হিরুমিয়া করছে। এক শতক পানি উনার এখানে পড়ে না সব আমার ছাদে পড়ে। আপনার ছাদে পড়ে? এই যে দেখো তুমি এখানে দাঁড়াই। আচ্ছা তাহলে এই এই জমিটা জমিটা তো আপনার শুনেন বিচারে আমাদের দেখাইতে পারে না। প্ল্যানের কাগজ আছে তার? প্ল্যান পাস করছে? তাহলে তো আপনারে দেখাবে। তার মানে বোঝা গেল কি যে প্ল্যান নাই? না এখন মনে করেন যেহেতু অভিযোগটা আমি দিছি আমারই কথা বলতে হবে তাই না? এরকম বিষয়গুলো যখন উল্লেখ করেন সেই বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে হিরু হোসেনের ফোনে ফোন দেওয়া হয়। ফোন দিয়ে জানতে চাওয়া হয় তার বাড়িটি নির্মাণে গাউক কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা, কিন্তু তিনি সে অনুমোদন দেখাতে কিংবা জানাতে বাধ্য নন। তার একদিন পরেই মুঠোফোনে ইউসুফ নামের এক ব্যক্তি ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। হ্যালো তোর বাড়ি কই রে? তুই আমার দিকে সজ্জাল আমার বাড়ি কই? তুই মুগর খালাই মুগর খালা হাইয়া আমি মুগর খালার স্থানীয়। হ্যাঁ আর তোর বাড়ি দেখো ওই। আচ্ছা আমার বাড়ি কই আমি তো বলবো এভাবে কথা বলছেন কেন? মামলা করবো মামলা। এভাবে কেন কথা বলছেন? তুই থাস কই দেখো মানে আপনি এভাবে কেন কথা বলছেন সেটা জিজ্ঞেস করছি। না এইভাবে কথা বলছি না, তুই আমার জায়গা দিলে আপনার বাড়ি কই আমি কই থাহি? আপনার উদ্দেশ্য কি কারণে এভাবে কথা বলছিস? তোর বাড়ি দেখো তোর উদ্দেশ্য কি? তুই মাইসের বাড়ির কাগজ চাস হয়রানি করস মাইসের? আপনার কি নামটা বললেন ভাই? হ্যাঁ তোর নাম কি? আমার নাম মামুন। মামুন তুই আয় তুই তো কইছো যাবি না আয় সোহেলের লগে করুক তুই তুই আয় তোরে তোরে আমি তো দেখবার চাই তুই কত বড় সাংবাদিক হইছ। আচ্ছা আয়। সাংবাদিক এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তার কথা চিন্তা করে বাসন মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যাহার নম্বর 1010। তবে এ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
কমেন্ট বক্সে নিন্দা প্রকাশ করেছেন সকল সাংবাদিকরা। তবে দ্রুতভাবে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছেন অনেকেই।